এই মুহূর্তে আমি রয়েছি রাঙা বউয়ের মেকআপ রুমে। মেকআপ রুম যেখানে তারকারা অধিকাংশ সময়টা কাটান শুটিং ফ্লোরে আসার পর, এবং রাঙা বউ হয়ে শ্রুতি তো আমাদের মন জয় করে নিচ্ছেনই। তবে শ্রুতির সঙ্গে একটু কথা বলি, কারণ দায়িত্বটা আমি সামলাবো না, দায়িত্ব সামলাতে হবে ওকেই। শ্রুতি, প্রথমেই আমি বসবো না, আমি আজকে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো না, একটু বসেও যেতে পারি। মেকআপ রুমে কতটা সময় কাটছে আজকাল? আমাদের মেকআপ রুমে সময় কেটে যায় আপাতত, আমি আচার কাট, জ্বরে আচার খাওয়া উচিত, জ্বর সেরে গেছে বলে তেঁতুলের আচার খাচ্ছি, ও আর আমি দুজনেই খাচ্ছি। তোমাদের সঙ্গে আজকে আলাপ করাবো, আমার আশেপাশে যতজন মানুষ রয়েছেন, হ্যাঁ মানে যাদের কারণেই আমাদের সংসার আর কি, সারাটা দিন যাদের সঙ্গে কাটে। বেশ, তাই আর দায়িত্বটা মানে আমার বেশিক্ষণ না নেওয়াই ভালো, দায়িত্বটা তুমিই সামলাও না। যেহেতু আচারটা একটু রসিয়ে রসিয়ে খাচ্ছি, তাই আমার ননদিনীকে দেব বুমটা। দেখো ননদিনীকে দেব, ননদিনী বলুক যে সে কী করে আমাকে হজম করছেন, কী করে আমাকে ঝেলছেন। আমরা এখানে পুরো একটা বাঙুর হসপিটাল নাম দিয়েছি, আজ আমি ভুগছি তো কালো ভুগছে, আর পুরাতন মানে এখানে চলছে আর কি, সব কিছুই চলছে। সুস্থ মানুষ কম এখানে, মাথা খারাপ মানুষ বেশি। তো নিজের কথা আর নিজে কী বলবো, ওই বলুক। প্রথমে একটা কথা বলি যে আমাদের ভারতলক্ষ্মী স্টুডিওর এই 5 নম্বর মেকআপ রুমটা, এটা একটা ঐতিহাসিক মেকআপ রুম। আমি আগের প্রজেক্টটাও মানে আমাদের এই পর্যদিনা শেষ হয় এইখানেই করেছি, সেম প্রোডাকশন হাউস সেম চ্যানেল। আমি এবার কথা বলি, সেখানে যেরকম মেন্টাল পেশেন্টরা ছিল, ঠিক আমি স্পেশালি স্বর্ণদাকে বলবো না রূপাদিকে বলবো, যে বেছে বেছে ঠিক এরকম ধরনেরই লোকজনকে আমাদের সাথে একত্রিত করে, স্পেশালি 5 নম্বর মেকআপ রুমে। কিছুটা টাইম গেলে এটা হচ্ছে বাঙুর হাসপাতালের মানে একটা এমার্জেন্সি ওয়ার্ড, ঠিক আছে, কারণ এখানে আমাদের মধ্যে দুজন আছেন যাদের কাছে মানে হাসপাতালের যে মেডিসিন সবগুলো হয় সেখানে অত ওষুধ পাওয়া যায় না যেটা ওনাদের কাছে পাওয়া যায়। এমার্জেন্সি বেসিসে মানে ডাক্তার লাগবে না, ওনারাই সব কিছু ট্রিটমেন্ট করে দিতে পারে। আর বেসিক্যালি এখানে আমাদের এই যে বড় বৌদি নিয়ে যাচ্ছি, আমাদের এখানে চূড়ান্ত খাওয়া দাওয়ার চলতে থাকে। চলে এসো না, চলে এসো। আমাদের বড় বৌদি আমাদের মানে পাখির মানে কি বলবো, এখানে সবাই তো পাখিকে একসেপ্ট করেনি, পাখিকে ভালোবাসার মানুষদের মধ্যে আমার দুপাশে দুজন বসে রয়েছে, আমার একদিকে যা বড় যা আর একদিকে ননদ। তো ননদের সাথে কথা হলো, এবার বড় জায়ের দিকে দিই, বড় যা কম দিদি বেশি আর কি। আগের প্রজেক্টে আমাকে সবাই অন্যরকম একটা ক্যারেক্টারে দেখেছে, তো এই ক্যারেক্টারের 1-2 সপ্তাহ হবে মেনে নিতে যে হয়তো আবার ভিলেন কিছু হবে, এটা মানে দর্শক এরকমই এক্সপেক্ট করে। তো দেখা যাক কি হয়, আমরা নিজেরাই নিজেদেরকে সার্টিফিকেট দিই না, না আমরা এখানে কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়ি না অপমান করার জন্য, মানে যে যখন যাকে যেরকমভাবে যতটা পারে ততটা মানে এক্সট্রিম পর্যায়ে গিয়ে তাকে অপমান করে, এবং আমরা সেটাতে সবাই খুব খুশি হই। আমি জানি একটু পরেই অপমানটা আমাকে করবে, তারপরে ওর অপমানে প্রচণ্ড হাসি, মানে একটা কথা আছে না ঘুটে পড়ে গোবর হাসে, ওরকম টাইপের। আর মাথা খারাপ মানে এখানে সবাই কম বেশি সবাই 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 কেউ সুস্থ না এখানে, কমলা লেবু আমাদের ফুল বৌদি, মানে এইটা আমি জীবনে কখনো ভুলবো না, যে ইলেকট্রিক টিফিন বক্সগুলো হয়, আমি দেখলাম যে দুপুরবেলা লাঞ্চের টাইমে টিফিন বক্সটা গরম করতে বসানো হয়েছে, আর এগুলো আমার চোখেই পড়ে। তারপরে বাড়িতে গিয়ে না মা বকবে আমাকে, না খেতেই হবে কমলা লেবুটা, শশা সেদ্ধটা খেয়েছে। তো এই হচ্ছে আমাদের মেকআপ রুমের ব্যাপার, আমরা মোটামুটি এইরকম ভাবেই সব পাগলাগারটাকে আমরা উপভোগ করে ফেলি আর কি, মানে আমাদের কিছু মিস করি না, যাই হোক সব কিছু মিলেমিশেই চলছে, খুবই ভালো চলছে। শ্রুতির সাথে যেই কথাগুলো না বললেই নয়। আচ্ছা মেকআপ করতে কতক্ষণ, আমি আজকে দেখছিলাম চুল অনেকবার ভেজানো হলো, কতবার ভিজলো আজকে চুল? 3 বার ভেজানো হয়েছে, আরও এরপরে আরও অনেকবারই ভেজানো হবে, মানে জ্বরটা আবারও এনেই ছাড়বে মনে করি। তাই তো আমি ডিরেক্টর দাদাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি আর চাও যে আমার আবার জ্বর হোক, মানে আমি যে পরিমাণে ভুগলাম আর কি, মানে ভাইরাল ফিভারটা এত বাজেভাবে হচ্ছে,
তো জ্বরটা এখন খুব ভয় লাগছে আমার, কারণ জ্বরে এত কাহিল হয়ে যাচ্ছিলাম, কিন্তু কিছু করার নেই, শর্টের খাতিরে গল্পের খাতিরে করতেই হচ্ছে। তো এখন একটা সিকোয়েন্স চলছে আর কি, বাইরে থেকে স্নান টান করে পাখি ঢুকছে, তো ঠিক আছে, পার্ট অফ ওয়ার্ক। হ্যাঁ, মানে রাত দিন শুটিং যেখানে করতে হয়েছে এটা তো একটা ছোট্ট ব্যাপার, তো মেকআপ করতে কতক্ষণ লাগছে? আমার মেকআপ করতে আধ ঘন্টা 35 মিনিট, ম্যাক্সিমাম ব্রাইডাল লুক থাকলে 40 মিনিটস, তার বেশি লাগে না, আধ ঘন্টা মিনিমাম মিনিমাম, মানে খুব তাড়া থাকলে 20 মিনিটেও আমার মেকআপ আর্টিস্ট দাদা করে দেয় আর কি। চুল বাঁধতে মোটামুটি 15-20 মিনিট, আর রেডি হতে 10 মিনিট, টোটাল আমি 1.5 ঘন্টার মধ্যে ফুল রেডি হয়ে যাই। এবং শ্রুতির কাছে আজকে যদিও মেকআপ পাউচটা নেই, কি কি জেনারেলি আছে আছে ও কি কি থাকে তাহলে ও নিজেই দেখাক। আমার বেশি কিছু ক্যারি করতে ভালো লাগে না, যেহেতু এইগুলো মেকআপের দাদারাই ক্যারি করেন, আমি চেষ্টা করি যতটা হালকা রাখা যায়, গুচ্ছের জিনিসপত্র নেওয়াটা খুব একটা ভালো লাগে না। আমার কাছে থাকে হচ্ছে একটা স্টুডিও ফিক্স, থাকে হচ্ছে একটা পাফ, একটা স্পঞ্জ থাকে, টিস্যু থাকে, মলমল থাকে, একটা পকেট পারফিউম থাকে, লেন্স থাকে, সলিউশন থাকে, আর থাকে 4-5 রকমের লিপস্টিক, এই একটা শেড আমার খুব ফেভারিট, এই একটা শেড খুব ফেভারিট, এইটাও আমার ভীষণ, আমি সব নিউডের ওপর, মানে দেখলেই বুঝতে পারবে সব নিউড, নিউড ছাড়া আমি খুব একটা ইউজ করি না, এইটাও তাই, এটাও একটা নিউড শেড, মানে সব একই রকম, বাট হয় না ওই ছেলেদেরকে দিলে ছেলেরা বুঝতে পারবে না যে কত, মানে 0.1% মতো একটু ডিফারেন্সেস থাকে, এইটাও একটা নিউড। মোটামুটি আমার 5 রকমের লিপস্টিক থাকে, আর যেটা থাকে একটা, এটা তো আমার সব থেকে ফেভারিট জিনিস, এটা থাকতেই হবে, এটা আমার ফেভারিট পারফিউম, এটা সবসময় এটা ভীষণ ওজন, এটার জন্যই ব্যাগটা ভারী হয় বেসিক্যালি, এইটা থাকে আমার সঙ্গে সব সময়, আর থাকে একটা মাউথ ফ্রেশনার, আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে একটা আজওয়াইন, আর জ্বর হওয়ার পর থেকে এই যে লবঙ্গ, আর আপাতত কিছু নেই, এই কটা আমার নেসেসিটি, এইগুলো আমার কাছে রাখতেই হয় সব বার করালে আমাকে গোছাই, তো এইসব জিনিসপত্রগুলো আমার ব্যাগে থাকে আর কি সবসময়। ব্যাগ মানে এটা একটা আমার মানে অন্যতম আমার খুদের সদস্য আর কি, এটার পরে আবার অনেক বড় বড়।